हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रावण মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় পবিত্রা একাদশী তিথি। আমরা জানি পবিত্র কথার অর্থ শুদ্ধ, বিশুদ্ধ, পুত, অর্থাৎ যে একাদশী দেবী তার ভক্তের অন্তরে জ্ঞানের আলোক প্রজ্বলিত করে দেন, বিষয় বাসনা থেকে তাকে মুক্ত করেন, ভগবান লাভে তাকে সহায়তা করেন, তিনি হলেন এই পবিত্রা একাদশী দেবী। ভবিষ্যোত্তর পুরাণে এই পবিত্রা একাদশী মাহাত্ম্য বলা হয়েছে। একসময় যুধিষ্ঠির বলছেন, হে মধুসূদন, এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি সেটা আমাকে আপনি কৃপা করে বলুন, আর এই ব্রতের ফলে কি, এই ব্রতের কি মাহাত্ম্য সেটা আমাকে বলুন। তো শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, আমি এই পাপ হরণকারী একাদশীর কথা তোমাকে বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। এই একাদশীর কথা শুনলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। প্রাচীনকালে দাপর যুগ আরম্ভ হবে এই সময়, মহিজিৎ নামক একজন রাজা ছিলেন, তিনি ওই মাহিরতীপুরীতে রাজত্ব করতেন। মাহিষ্মতীপুরীও বলা হয়, মাহিরতীপুরীও বলা হয়। কিন্তু তিনি তো পুত্রহীন ছিলেন, তাই তার মনে খুব দুঃখ ছিল। অপুত্রক ব্যক্তি, তিনি তো ইহলোকেও সুখ পান না, পরলোকেও সুখ পান না, তাই তিনি পুত্র পাবার আকাঙ্ক্ষায় তিনি সবসময় আকাঙ্ক্ষী হয়ে থাকতেন। এমনভাবে রাজার বহু কাল অতিবাহিত হয়ে গেল। পুত্র প্রাপ্তি আর রাজার ভাগ্যে ঘটল না। রাজা তখন তার রাজত্বের সকলকে ডাকলেন, পাত্র মিত্র পরিষদ সকলকে ডাককে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার এই পুত্রহীন অবস্থার এর জন্য এর কারণ কি, কেন আমি পুত্রহীন হয়ে রইলাম, আপনারাও একটু চিন্তা করুন, আপনারা চিন্তা করে বিচার করে আমাকে বলুন। রাজার এরকম কাতরোক্তি শুনে রাজভক্ত যে যত প্রজাগণ ছিলেন, রাজার যত মিত্রগণ, তারা খুব দুঃখ পেলেন। তারা গভীর বনে গিয়ে ত্রিকালজ্ঞ মুনির খোঁজ করতে লাগলেন। একসময় তারা মহাতাপা লোমশ মুনির দর্শন লাভ করলেন। লোমশ মুনি কেন বলা হতো, ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির একটি লোম পরিত্যক্ত হতো। তাই তারা তো সেই লোমশ মুনিকে দর্শন করে সকলে মুনিবরের চরণে লুণ্ঠিত ভুলুণ্ঠিত হয়ে তারা প্রণাম নিবেদন করলেন। লোমশ মুনি বলছেন, তোমরা কে, কেন তোমরা এই গভীর জঙ্গলে এসেছ? প্রজারা তখন বলছেন, হে মুনিবর, আমাদের রাজা মহিজিৎ তিনি পুত্রহীন হবার জন্য তিনি
ভীষণ মনকষ্ট পাচ্ছেন। আর আমরাও রাজার দুঃখে আমরাও সকলে অত্যন্ত দুঃখ পাচ্ছি। হে মুনিবর, আপনি আমাদের এমন কোনো সদুপদেশ দিন যাতে আমাদের এই অপুত্রক রাজার ভাগ্যে পুত্র লাভ ঘটে। লোমশুনি ত্রিকালজ্ঞ মুনি তিনি তখন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি রাজার পূর্বজন্ম সব কিছু দেখে বিচার করে তিনি তখন বললেন, পূর্বজন্মে এই রাজা একজন দরিদ্র বৈশ্য ছিলেন, কিন্তু তিনি একসময় একটা দুষ্কর্ম করে ফেলেছিলেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে বাণিজ্য করতেন। বাণিজ্য করতে করতে একসময় ওই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দ্বাদশী দিনে মধ্যাহ্ন সময় রাজা প্রচণ্ড পিপাসায় ব্যাকুল হয়ে গিয়েছিলেন। তা তিনি তখন ওই জলাশয়ে সন্ধান করছেন। একটা সুন্দর জলাশয় তিনি তখন সামনে দেখতে পেয়েছেন। আর সেই জলাশয়ে একটি গাভী তার বৎসদের নিয়ে জলপান করছিল। তা রাজা এতই তৃষ্ণার্ত হয়েছিলেন, রাজা যিনি আগের জন্মে দরিদ্র বৈশ্য ছিলেন তিনি তখন এতই তৃষ্ণার্ত হয়েছিলেন যে তিনি ওই গাভীটিকে সরিয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন। তা গাভীটি তখন রাজাকে অভিশাপ দিয়েছিল, পুত্রহীন হবে বলে রাজাকে অভিশাপ দিয়েছিল। সেই জন্যেই রাজা এই জন্মে পুত্রহীন হয়েছেন। তখন প্রজাগণ এই কথা শুনে অত্যন্ত দুঃখ পেলেন। তখন মুনির চরণে পড়ে বলতে লাগলেন, হে মুনিবর, হে মুনিশ্রেষ্ঠ, আপনি কৃপা করে বলে দিন কি করলে রাজার এই পাপ থেকে মুক্তি লাভ করবেন আর তিনি পুত্র লাভ করবেন। তখন লোমশ মুনি বললেন, এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পবিত্রা একাদশী, রাজা যেন শুধু রাজা না, রাজা এবং প্রজারা সকলেই যেন এই ব্রত পালন করে। অর্থাৎ তোমরা এই প্রজারা এই ব্রত পালন করে যে পুণ্য অর্জন করবে সেটুকুও রাজাকে দিয়ে দাও। এইরূপ করলেই রাজা অতি অবশ্যই পুত্র লাভ করবেন। প্রজাদের মুখে রাজা রানী যখন এই কথা শুনলেন তখন তারা এই ব্রত করলেন। এই ব্রত করে তারা পুত্র সন্তান লাভ করলেন। এই কারণে এই ব্রতকে পবিত্রা একাদশী বলা হয়ে থাকে। বলা হচ্ছে এই ব্রতের মাহাত্ম্য শুনলে ইহকালে পরকালে সুখ সম্পদ ধন জন লাভ করা যায়, কৃষ্ণে মতি হয় ভক্তি হয়, এমন কথাই বলা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।